মেয়ে এক দফা তাহাজুদ পড় রাহা থা আমি একবার তাহাজুদ করছিলাম তখন আমার মোবাইল খোলা ছিল বন্ধ করতে ভুলে গিয়েছিলাম যখন আমি নামাজ থেকে ফারেক খোলাম দেখলাম একটি নাম্বার থেকে আশিটি কল এসেছে তখন মোবাইলে যতবার কল হতো ততটা শঙ্কা শো করত আরেক দিনের ঘটনা আমি রাতে দুইটার সময় ঘুমেছিলাম তখন ছিল শীতকাল এমন গভীর রাতে মোবাইল বেজে উঠলো এত রাতে ফোন বাজাতে আমি ভয় পেয়ে গেলাম হয়তো কোনো দুঃসংবাদ আমি আধা গুমে ফোন রিসিভ করলাম কে একজন আমাকে প্রশ্ন করলো হুজুর আমি আপনাকে জিজ্ঞেস করছি যে টয়লেটে দোয়া পড়তে পারবো কি পারবো না দেখুন রাতের দুই গটিকায় ফোন করে জিজ্ঞেস করছে টয়লেটে দোয়া পড়তে পারবে কি পারবে না এখন একটি হাদিস বলবো যা মোবাইলের ব্যবহারকারীদের জন্য খুবই জরুরি আপনারা কি জানেন যে সুইজারল্যান্ডে কেহ কাউকে ডাইরেক্ট কল করে না প্রথমে মেসেজ করে কেনায় আই কল ইউ যদি সে ইয়েস লিখে উত্তর দেয় তাহলেই সে কল করবে না হয় কল করবে না আর আমাদের এখানে একে তো রিং হয় গান বাজনার আর যদি নামাজে ভুলে যায় তাহলে গান নামাজে বাজতে থাকে নবীতে মসজিদের নবীতে নামাজ পড়ার সময় এক লোকের ফোন গানের লাগানো আমি মনে মনে বললাম কে তাই মোবাইলে বিরক্ত করা থেকে বিরত থাকা উচিত প্রথমে অনুমতি নেওয়া দরকার যদি অনুমতি না দেয় তাহলে খারাপ ভাববেন না আমি এবছর সারা বছরটায় রোগাক্রান্ত ছিলাম কল অ্যাটেন্ড করতে পারি না তবে কেহ মেসেজ করলে তার জবাব দি গত পরশু আমার মোবাইলে একটি মেসেজ বারবার আসতে থাকে আমি ডিলেট করে দিতে থাকি সে কোন এক মেয়ে হবে হয়তো সে মেসেজে লিখছে যদি আমি কোনো ধনাঢ্যের কন্যা হতাম তাহলে আপনি আমার ফোন রিসিভ করতেন এই ধরনের বিরক্তিকর মেসেজ লিখতে লাগলো অথচ আমি এত অসুস্থ যে সারাটা বছর ব্যাপী আমি অসুস্থতার কারণে বসে বসে নামাজ আদায় করেছে আর এই মোবাইল আমার অসুস্থতার মধ্যেও আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে সুতরাং কেহ যদি ফোন রিসিভ না করে তাহলে কুধারণা পোষণ করবেন না ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে যদি দরজায় গিয়ে অনুমতি চান অনুমতি না দিলে ফিরে আসতে বলা হয়েছে কোনো ধরনের বিরক্তি না হয়ে ফিরে আসতে হবে তিরমিজি শরীফের সারা তহাজুল আহওয়াজীতে এর বিধান বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কত সুন্দর এই জিন্দিগি যদি চলে যান আর সে যদি বলে আমি দেখা করতে পারবো না তখনও আপনি কোনো অভিযোগ করতে না। বিরক্ত হতে পারবেন এই বিধানটি মোবাইলের ক্ষেত্রেও খুব বেশি প্রযোজ্য কাউকে বিরক্ত করবেন না কারো দুঃখ কারো বিরক্তির কারণ হবেন না আর খাস করে একটি নসিহত করছি মনোযোগ দিয়ে শুনুন আপনি যখন ঘরে থাকেন মায়ের সামনে বসা আছেন আর এমন সময় যদি ফোন বাঁচতে থাকে ওই ফোন রিসিভ করবেন না মা যখন কথা বলে তখন কোনো বন্ধুর কল আসলে সেটা রিসিভ করা মূলত মায়ের অসন মানে তেমনি বাবার সাথে কথা হচ্ছে এমন সময় বন্ধুদের কল আসে ফোন বাঁচতে থাকে তা রিসিভ করবেন না কারণ এতে বাবার অসন মানে স্ত্রীর সামনে বসে আছেন এমন সময় ফোন আসলে শুনবেন না এতে স্ত্রীর মন ভেঙে যায় তেমনি স্ত্রী স্বামীর সামনে বসা এমন সময় ফোন আসলে শুনবেন না এতে স্বামীর মন খারাপ হয়ে যায় এই ফোন আমাদের ফ্যামিলি সিস্টেমকে কে বরবাদ করে রেখেছে